এই ভিজটাকে আমরা ডাউনলোড করব স্ক্রিন হ্যাক ওয়ালপেপার প্রাণ করার জন্য এই ইমেজটি দিতে পারেন এখানে ক্লিক করবো এটা আমাদের এই ইমেজটি সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের বন্ধু যদি এই ইমেজ ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে অবাক হয়ে যাবে আমাদের এই ইমেজটি সেভ হয়ে গেছে আমরা কেটে দিলাম হ্যালোয়াল ফ্রেন্ডস আমরা এখন ওয়ালপেপার চেঞ্জ করবো অ্যান্ড ওয়ালপেপার চেঞ্জ নিয়ে বন্ধুদের সাথে প্র্যাং করবো অ্যান্ড ওয়ালপেপার চেঞ্জ কীভাবে করে সেটি আমরা শিখবো আমাদের চ্যানেলটি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অ্যান্ড আমরা এখন শুরু করছি শুরু করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব অ্যান্ড সব নিচে পার্সোনালেজ ক্লিক করব সেটিংস ওপেন হবে অ্যান্ড এখানে ব্রাউজে ক্লিক করব আমরা এখানে ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করবো যদি তোমাদের কাছে ওই পিক না থাকে তো আমরা এখান থেকে এটা কেটে দেব কেটে আমরা ক্রোম ওপেন করবো তো আমি এখন সার্চ নিচ্ছি একটু দেরি হবে আমরাanaconda-তে সার্চ করব কম্পিউটার লক স্ক্রিন ওয়ালপেপার এখানে ইমেজে ক্লিক করব ইমেজ এ ক্লিক করার পর এই পিকচারটা আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এখানে সেম ইমেজ অ্যাজ সেমি অ্যাজ এ ক্লিক করব সেমি অ্যাজ এ ক্লিক করার পর পিকচারে ক্লিক করব আমরা এই ফাইলটাতে সেভ করব প্রথমে ওপেন করব ফাইল অ্যান্ড এখানে সেভ অপশন ক্লিক করে দেব সেভ অপশান ক্লিক করার পর এটা ডাউনলোড হবে আমরা আর একটা ইমেজ ডাউনলোড করব সেটি হলো অ্যান্ড এখানে স্ক্রিন হ্যাক ওয়ালপেপার আমরা এই ওয়ালপেপারটি ডাউনলোড করব আমরা ইমেজে ক্লিক করি ইমেজে ক্লিক করার পর এখানে এই প্রোফাইলটি নেব এই পিকচারটি নিয়ে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করব অ্যান্ড এটিকে এই প্রোফাইলে নিয়ে যে সেভ করে দেব ওকে আমাদের এই ফাইলটিও সেভ হয়ে গেলো আমরা এটা ক্রস কেটে দেব কাটার পর আমরা ওখানে স্যার এই সেটিংস সেটিংসটি যদি নাও পান অপলোড করতে আবার রাইট বাটন ক্লিক করব সেটিংসটি এখান থেকে অন করা যাবে আপনারা যদি এখান থেকে না পান তাহলে কেটে দেবো অ্যান্ড রাইট বাটন ক্লিক করে আবার এটা ওপেন করব ওপেন করার পর আমরা এখানে আমরা এর আগে করা ছিল তাই এখানে শো হচ্ছে এখানে শো হবে না আপনাদের আপনাদের এগুলো শো হবে আপনারা এগুলো লাগাতে পারবেন আমরা দেখে নিচ্ছি এটা এরকম লাগাতেও পারেন আমরা সেটিংস অপশান ক্লিক করব অ্যান্ড ব্রাউজারসে ক্লিক করব ব্রাউজারসে ক্লিক করার পর আমরা ইমেজ প্রথমে প্রাণ করার জন্য এই ইমেজটি দিতে পারেন এখানে ক্লিক করবো এন্ড আমাদের এই ইমেজটি সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের বন্ধু যদি এই ইমেজ ব্যাকগ্রাউন্ড আমি দেখি তাহলে অবাক হই যাবেন ওকে আমরা এই ইমেজটি লাগব না কারণ এই ইমেজটি আমার চয়েস না তো আমরা ফের এখানে যাব এখানে গিয়ে আমরা ইমেজ এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা ইমেজটি খুঁজবো আমরা নখলে বলে ইমেজ এ ক্লিক করবেন এন্ড যেটা তে সেভ করেছ ওই ফাইলটাতে যাবে এন্ড যাওয়ার পর আমরা এই ইমেজটি ব্যাকগ্রাউন্ডে দেব ওয়ালপেপারে দেটি আমাদের এই ইমেজটি হয়ে গেছে আমরা কেটে দিলাম আমাদের কাজ সম্পূর্ণ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব